সামনে তো আপনার একটা চলচ্চিত্র আসতেছে বঙ্গমাতা, বঙ্গমাতা নেক্সট করবেন? বঙ্গমাতা এটা 30 মিনিটের একটি ছবি, স্বল্পদৈর্ঘ্য ছবি। এটা পরিচালনা করেছেন গৌতম কৈরি। এটি একটি উপন্যাস থেকে, উপন্যাসটার নাম হচ্ছে বঙ্গমাতা, ইতিহাসে নিবৃত সৈনিক, খুরশেদ বাহার এই উপন্যাসের রচয়িতা। সেটা থেকে সংস্কৃতি মন্ত্রণালয় এই ছবিটা বানাচ্ছে বঙ্গমাতা। আমি বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেছি। মুভিটা তো শুরু হয়েছে জানুয়ারির বছর শুরুর থেকে, বছরের শুরুতে। হ্যাঁ, এতদিন পরে অ্যানাউন্সমেন্ট। এটা আসলে পরিচালক চাচ্ছিলেন যে সব কাজ কমপ্লিট হওয়ার পর নিউজ দিতে। তাছাড়া আমিও ব্যক্তিগতভাবে যে একটা কাজ পরিপূর্ণ না হওয়ার আগে অনেকে আছে, যেমন প্রত্যেক সিনের ছবি আপলোড করছে, আমি এটা করছি সেটা করছি, কিন্তু এরকমভাবে আমার মনে হয় যে আগ্রহ নষ্ট হয় মানুষের। সব কিছু যদি আমি বলেই দিলাম তাহলে আর মানুষ পর্দায় কী দেখবে? এছাড়াও পরিচালক বলছিলেন যে তারা জানাবেন। তো এখন যেহেতু রিলিজ এ মাসে বঙ্গমাতার জন্মদিনে, এখন জানানোর সময় হয়েছে, এখন জানিয়েছি। এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করেছেন, মানে কেমন লাগছে? আর নিঃসন্দেহে ভালো লাগছে, একটা ঐতিহাসিক চরিত্র এবং বঙ্গমাতাকে নিয়ে এইটাই এই প্রথম কোনো কাজ। তো আমি নিজেও অনেক বেশি খুশি এই কাজটা করে, কারণ এটা শুধুই বঙ্গমাতাকে নিয়ে, একদমই বঙ্গমাতা এখানে। এবং ছবিটা ছোট হলেও এটার গভীরতা এবং এটার এটা অনেক বেশি ভালো, মানে আমি খুব খুশি আর কি কাজটা করে। শুটিং চলাকালীন কোনো স্মৃতি দ্বারা কোনো ঘটনা বা সবাই অ্যাপ্রিশিয়েট করেছে যে এতটা মিল কেন? কি মিল তো মানে মানে সেটাই, আমাকে আসলে ওই অডিশনের ছবি দেখেই সংস্কৃতি মন্ত্রণালয় আমাকে সিলেক্ট করেছে এখানে বঙ্গমাতার জন্য। এবং জেলখানায় শুটিং করেছি আমরা, ঢাকা কেন্দ্রীয় কারাগার আগে যেটা ছিল, এখন চেঞ্জ হয়েছে। তো সেখানে সেখানে চার নেতার মানে অনেক আমাদের ঐতিহাসিক কিছু স্পট আছে সেটা দেখতে গিয়েছি। এবং সম্প্রতি যুদ্ধাপরাধীদের ফাঁসি যেখানে হয়েছে সেই মঞ্চটা দেখেছি। মনে পড়ছিল অনেক কিছুই, বঙ্গবন্ধু নিজে একা জেলখানায় উনি কী কী করতেন, পাখিদের সাথে সময় কাটাতেন, কবুতর পালতেন, মানে মনে হচ্ছিল অনেক কিছুই আর কানেক্ট করতে পারছিলাম, এইসব ঘটনাই মনে পড়ছিল আর কি। আর অভিনয়টা একটু কমিয়ে দিয়েছেন, কারণটা কি? মানে আগের মতো ওরকম টিভিতে দেখা যাচ্ছে না? টিভিতে তো আমি কাজ করব না, এটা আমি ডিসাইডেড, আমি মানে অনেক আগেই বলেছি যে আমি টেলিভিশন নাটক করব না। তো করোনার পর 2 বছর হলো, এর মধ্যে সিনেমা এই যে এটা হয়েছে যে আমি আসলে প্রতিদিন কী করছি, এটা করছি সেটা করছি, এত অনলাইন, এত কিছু, এত মাধ্যম, আমার দম বন্ধ লাগে, এত কিছু আপডেট জানাতে আমি আমি পছন্দ করি না। আমি একটা কাজ কমপ্লিট হওয়ার পরে করি। এই যে বঙ্গমাতা নিয়ে 7-8 মাস চলে গেল, এখন রেডি হয়েছে জিনিসটা আমি জানাচ্ছি। সেরকম আরও 2টো সিনেমার শুটিং চলছে আমার, এবং সামনে আরও 3-4টা প্রজেক্ট নিয়ে আলাপ হচ্ছে। এখন আমি যদি প্রতিদিনই বলি যে আমার এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এত সময় আসলে জীবনে নেই। আমি কমপ্লিট হওয়ার পর বলতে পছন্দ করি, এমন না যে কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি আমি নাটক করব না। মানে আমার কাজের ধরন, আমি যে ধরনের কাজ করতে পছন্দ করি, সব কিছু কাজের কোয়ালিটি সব কিছু মিলিয়ে না হলে তো আসলে আমি কাজ করব না, এই জন্যই কম। সম্প্রতিতে এবার ঈদের 3টা মুভি, এখন আরেকটা মুভি রিলিজ পেয়েছে, সবাই বলতেছে সিনেমার একটা পরিবর্তন আসতেছে, আসলে কি আসতেছে নাকি গতানুগতিক আগের মতোই সব কিছু চলতেছে? না, কেন আগের মতো হবে, অবশ্যই পরিবর্তন আসছে। এবং এই সময়গুলোর জন্যই মানে এখনও শুরু হয়নি, অনেকগুলো সিনেমা হয়েছে এর মধ্যেই, প্রচুর সিনেমা হচ্ছে, আমাদের ভালো ছবি হচ্ছে। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে আসলে কবে এই ধরনের সিনেমা হবে, তখনই আসলে হয়তো বেশি দেখা যাবে আমাদেরকে পর্দায়। এখন যে চেঞ্জটা শুরু হয়েছে খুবই আশাবাদী আমি, আমার মনে হয় যে চাইলে আরও অনেক বেশি ব্যস্ত, আরও বেশি কিছু করা সম্ভব, তো হবে, ঠিকঠাক চরিত্রের জন্য গল্পের জন্য অপেক্ষা করছি। একদম ব্যক্তিগত একটা প্রশ্ন করি, হ্যাঁ, বিয়ে কবে করছেন? ছেলে দেখো তোমরা, পাত্র পেলেই বিয়ে করবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।